ধুবুরী আর বঙ্গাইগাঁও জেলার সীমান্তবর্তী নিত্য বজারস্থিত 17 নং রাষ্ট্রীয় ঘাইপথর কাষর এখন দোকানত ভয়ঙ্কর কাণ্ড। ঘরুয়া কন্দলার ভয়ঙ্কর পরিণতি এয়া। এজনী অসহায় তিরোতাক বিবস্ত্র করে মারপিট করার দৃশ্য বন্দী ক্যামেরাত। সামান্য এটা কথাক লৈ স্বামী স্ত্রী আকবর আর চম্পাই উভয়ে আহি করিলে মারপিট আর বিবস্ত্র করে এরি থই পলায়ন দানব রূপী স্বামী স্ত্রী। নিশা হলেই ঘরত শিলগুটি দলিয়াই অত্যাচার করার অভিযোগ এহাল স্বামী স্ত্রী আকবর আর চম্পার বিরুদ্ধে। নিশা হলেই ঘরত শিলগুটিরে দলিয়াই অত্যাচার করা বিষয়টি কবলৈ যাওয়াত অসহায় মহিলাগৰাকীর উপর জঁপিয়াই পড়ে দানব রূপী স্বামী স্ত্রী আকবর আর চম্পা। উল্লেখযোগ্য যে উক্ত ঘটনা সন্দর্ভত মহিলাগৰাকীর বৈতামারী আরক্ষী চকীত এজাহার দাখিল করবলৈ যায় যদিও আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়াগৰাকীয়ে এজাহার গ্রহণ করা নাই বলে অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগী মহিলাগৰাকীয়ে। ঘটনা সন্দর্ভত বঙ্গাইগাঁও জেলা আরক্ষী অধীক্ষকর দৃষ্টি আকর্ষণ করে কয় যে আরক্ষীর ওসরত গলে যদি আরক্ষীয়ে গুরুত্ব নিদিয়ে তেন্তে নিরীহয় কোত গলে পাব গুরুত্ব। নিউজ ডেস্ক রিপোর্ট, আর নিউজ।